নানা ইস্যুতে ভেতরে ভেতরে অসন্তোষ বিরাজ করছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের। শরিক দলগুলোর অনেক নেতারাই মনে করেন আওয়ামী লীগ নিজেদের কর্মসূচি নিয়ে যত ব্যস্ত, জোটকে শক্তিশালী করার বিষয়ে তেমন আগ্রহী নয়। ক্ষমতায় থাকার পরেও নিজেদের মূল্যায়ন না করায় জোট নেতারা নাখোশ। পার্থ রহমানের প্রতিবেদন। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দলগুলো নিয়ে 2004 সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় 14 দলীয় জোট। 23 দফা ঘোষণা থাকলেও মূলত তিনটি লক্ষ্যকে সামনে রেখে চলছে এই জোটের কর্মসূচি। প্রায় 15 বছর ধরে 14 দলীয় জোট থাকলেও এখনও সুসংগঠিত হয়নি বলে মনে করেন জোট নেতারা। আওয়ামী লীগের সাথে ছোট দলগুলোর অভ্যন্তরীণ নানা ইস্যুতে দূরত্ব বাড়ছে বলে জানান তারা। সবাই মনে করে যে যারা 14 দলের মধ্যে যে এটা কেবলমাত্র আওয়ামী লীগ যেহেতু প্রধান দল, আওয়ামী লীগ তার যে এজেন্ডা সেটা তার বাস্তবায়ন করার জন্য তারা এখানে বেশি ব্যস্ত থাকে। আমি মনে করি যে আওয়ামী লীগ এই জোট চর্চার মধ্যে তারা আসা উচিত, আর যদি না আসে, যদি মনে করে যে একক দল হিসেবেই তারা পায়, তাহলে সেটাও তাদের সরাসরি সেভাবেই তাদের চলা উচিত। জোটের আরেক শরিক দল জাসদ মনে করে সরকার নানা উন্নয়নমূলক কাজ করলেও গণতান্ত্রিক চর্চায় সমস্যা রয়ে গেছে। ধর্মভিত্তিক কিছু দলের প্রতি সরকারের নমনীয়তাও ভালোভাবে দেখছেন না তারা। জনজীবন থেকে সন্ত্রাসকে কিভাবে আমি নির্মূল করতে পারি সে ব্যবস্থা নিতে হবে। মাদকের ব্যাপারেও একই কথা। নারী নির্যাতন আজকে যেভাবে হচ্ছে, শিশু নির্যাতন এত বৃদ্ধি পেয়েছে, আমি মনে করি এগুলো ব্যাপারে 14 দলকে ভাবতে হবে। তবে জোটের প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম জানান সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয় জোটের রাজনীতিতে। যেসব বিষয়ে মতানৈক্য রয়েছে আলোচনার মাধ্যমে তা দূর করা হবে। একটি আদর্শ ভিত্তিক রাজনীতি, এই জন্য আমরা একই আদর্শে তো মোটামুটি অসম্ভব রাজনৈতিক লক্ষ্যে আমরা এক হয়েছি। এখানে তো চাপ আর কিছু নাই যে আমরা কে মন্ত্রী হলাম কে হলাম না, এটা কিন্তু জোট গুলিতে হয়নি কোনো সময়। বরঞ্চ ক্ষমতা বাইরে থাকতেও জোট একই অংশ একসঙ্গে ছিল, এখনও একসঙ্গে আছে। কিছু বিষয়ে জোট নেতারা সরকারের সমালোচনা করলেও তাতে জোটে কোনো ফাটল ধরবে না বলেও মনে করেন মোহাম্মদ নাসিম। ভাঙনের কোনো সম্ভাবনা নাই, 20 দল যেটা ঘটেছে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।